ওয়েল এখন তোমার গল্প শুরু করো। গল্পটা আসলে বলতে গেলে স্যার বলতে হয় যে খুব রিলিভেন্ট একটা গল্প, একদম রিয়েল লাইফ স্টোরি। ক্যারেক্টারটা মানে রূপা যে ক্যারেক্টার প্লে করবে মেয়েটার নাম হচ্ছে অনুষু, সবাই ওকে অনু বলে রাখে আদর করে। মেয়েটার একটা অ্যাক্সিডেন্টে মা মারা যায়। রূপার মা আমার স্ত্রী, এও কিন্তু মারা যায় একটি অ্যাক্সিডেন্টে। কিভাবে স্যার? সেটা তোমার জানা দরকার নেই, তুমি তোমার গল্পটা বলো। ও হ্যাঁ, সো অনুষুর মা যখন মারা যায় তারপর সে তার বাবার কাছে একটা আবদার করে। ওই আবদারটা পূরণ করতে গিয়েই আসলে বাবাকে অনেক অদ্ভুত অদ্ভুত কিছু সিচুয়েশনে পড়তে হয়, কারণ আবদারটাই কিন্তু অনেক অদ্ভুত। সো আসলে যেটা হয় যে বাবার কাছে সে যখন আবদার করে সেই কাণ্ড কারখানার মধ্যে দিয়ে কিন্তু সেই আমাদের জার্নিটা হতে থাকে, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকে। আর অনুষত চাচা ওই এসেছিলেন। হুম কি ভালো আছেন? কাজিন মনে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বসে না বসে। চাচা আমি বিষয়টা কি করতে পারি? হচ্ছে যে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি চাচ্ছি ওর মাথার মধ্যে যে রূপাটা আছে, হুম, ওই রূপা যাতে কোনোদিন না থাকে সে ব্যবস্থা। রুস্তমের ছেলের সঙ্গে যদি আরো যদি জানতে ইচ্ছা করে চল পরে জানবি। আমাকে কি বলা যাবে অ্যাটলিস্ট আমাকে কি কারণে এখানে বেঁধে রাখা হয়েছে? আমার অপরাধটা কি? কথা কম, সৌরভ ভাই আসতেছে, কিছু বলার থাকলে তারে বলবা। আপনারা বুঝার চেষ্টা করেন। তোর আলোচনা যদি আমার পছন্দ না হয় তোর ধাক্কা দিয়ে ছাদ থেকে ফালাই দিব নিচে। এখন ওর বাঁধন খুল। আমার ফোবিয়া আছে হাইট থেকে, আপনারা যদি এখন আমাকে রেলিং এর পাশে দাঁড়া করাও দেন আমি তো এমনি হাইট থেকে মারা যাবো। আমাদের কিছু করার নাই তো পড়ে গেলে। আমি বলতেছি আমি যা জিজ্ঞেস করবো সত্যি করে বলবি। রূপার সাথে তোর সম্পর্ক কি? রূপার বাবা নিজে আমাকে ফোন দিয়ে আসতে বলছে, এখন উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। কিন্তু আমার না মিথ্যা কথা, সত্যি কথা না মিথ্যা কথা। আমি আমি কি বুঝাবি তুই? দেখেন আপনারা আমি হ্যাঁ ফেসবুক হ্যাঁ ডিরেক্টর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। হ্যাঁ আমি একজন ডিরেক্টর। আমি আমার প্রমাণ কি? আপনি আমার ফোন ব্যালেন্স চেক করেন, চেক করেন ফোন নাম্বার চেক করবো। দেখেন হ্যালো সালাম, আপনি কি চৌনিকা চৌধুরী বলছেন? আচ্ছা আচ্ছা, এই আপনার নামটা কি? জুলফিকার। জুলফিকার নামে কোনো ডিরেক্টর গেছিলেন? আমি একজন ডিরেক্টর, খোঁজ নিয়ে দেখা যাক, নাই সমস্যা নেই। চল চন্দু। নগদ অ্যাপের সব নাম্বার সেন্ড মানে একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ।